C'est un album? Et... Oui, Brodo Petro. আপনি কেমন আছেন? কেমন আছেন এখন? যদি বাঁধলই তো মেরে ফেললো না কেন? সব আপদ ঝুঁকে যেত। যে বাঁধলো তাকে দেখতে পেয়েছিলেন? আপনার সিন্ধুকের ডালাটা কিন্তু খোলা। আমার পাপের শাস্তি। কি পাপের কথা বলছেন আপনি? যে যুগ চলে গেছে তাকে ফিরিয়ে আনতে যাওয়াই পাপ মিস্টার নির্দেশ। কি ভুল যে আমি করেছি! আমার নিজের ছেলের কথা আমি শুনিনি। কতবার বলেছে, বাবা তুমি ছেলে মানুষই করছ, ছেলে মানুষই। আমি উল্টে তাকে কথা শুনিয়েছি। কি আমাদের সঙ্গে দেখা না করে পুলিশের সমাজ চলে গেলেন? আমাকে বলেই বেরোলেন। ছোট বাবু, ভোলানাথ বাবু, ভোলানাথ বাবু, নিজেকে সামলান, ভেঙে পড়বেন না। উঠুন 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 লালন বাবু। হ্যাঁ হ্যাঁ, আপনি ভোলানাথ বাবুকে নিয়ে এক্ষুনি থানায় চলে যান। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ওর সঙ্গে যান। জীবনবাবু নিশ্চয়ই ডাকাতের পেছনে ধাওয়া করেছিলেন। খুব সম্ভবত। তার মানে দুজন ডাকাত, একজন যখন মাটি খুঁড়ছিল তখন অন্যজন সিন্ধু ভাঙলো এবং জীবনবাবুকে খুন করলো। শার্টের মনে হচ্ছে উগ্রে ঝুলছাই না? আরে বাবা, সকালে আপনি এক্ষুনি যান তার উপর, মল্লিক বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, শ্যামলাল বাবুকে অনেকক্ষণ হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে। বলেন কি, এক্ষুনি যাচ্ছি। আরেকটা কথা, জীবনলাল বাবু খুন হয়েছে। কি সব বলছ,
এই কথাটা শ্যামলাল বাবু জানেন না, আপনি দয়া করে ওনাকে জানাবেন। না না কখনো না। পুরো ব্যাপারটাই কিরম উল্টে গেল তাই না? জীবনবাবু তোমাকে ডাকলেন তার বাবার জন্য, শেষে নিজেই খুন হয়ে গেল। আমার মনে হয় এই খুনটা না হলে আসল অপরাধীকে ধরা হয়তো মুশকিল হয়ে যেত। এই ডাকাত সেটা ধরতে পেরেছ? অত্যন্ত শিয়ানা লোক, তাকে জব্দ করা। এই পুকুরে কি আপনি কি লাশটা কোথাও ঘুরিয়েছেন নাকি? সে কি তাহলে? তাহলে কি হবে? গুড মর্নিং। গুড মর্নিং ইন্সপেক্টর সুধাকর প্রামাণিক। ও নমস্কার। আপনি তো নিজেই একজন গোয়েন্দা বলে শুনেছি। তা খুব ভুল শোনেননি। আপনি সত্যি লাশটা দেখেছিলেন? আপনার কি সন্দেহ হচ্ছে? হবে নাই বা কেন বলুন, 10 মিনিট আগে ওটা দেখলেন, এর মধ্যে লাশটা হাওয়া হয়ে গেল। আমি না আসা পর্যন্ত ওটা গার্ড দিয়ে রাখতে পারলেন না। ধরুন ধরুন খুনি যদি ওটা ওই পেছনের পুকুরে ফেলে দিয়ে থাকে। আমরা ওখান থেকে আসছি। তবে ওইটাতে না পাওয়া গেলে এরকম 17 খানা পুকুর আছে এই গোসাইপুরে, তার মধ্যে একটা দেখি। আমি খুব দুঃখিত মিস্টার প্রামাণিক, হঠাৎ এরকম একটা ঘটনা। ভদ্রলোক খুন হলেন কি করে? গলায় ফাঁস লেগে। ভদ্রলোক সত্যি খুন হয়েছিলেন তো? তার মানে? না আমি বলছিলাম যে ফাঁস লেগে মরার লক্ষণ গুলো আপনার জানা আছে আশা করি। তা আছে মিস্টার প্রামাণিক। আমার মনে হয় আপনি আর সময় নষ্ট না করে যদি খোঁজার জন্য লোক লাগিয়ে দেন তো ভালো হয়। লাশটা কাছাকাছির মধ্যেই আছে তাতে সন্দেহ নেই, আর পুকুরে ফেললে তার আওয়াজ আমি পেতাম। 22 বছরে পুলিশে কাজ করছি মশাই, 10 মিনিটের মধ্যে একটা লাশ ভ্যানিশ করা যায়, আমার অভিজ্ঞতাই প্রথম। নতুন নতুন অভিজ্ঞতা তো মানুষের জীবনে হতেই থাকে মিস্টার প্রামাণিক। যেমন ধরুন যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা আপনি দেখেছেন? কোথায় দেখব? আপনি বলতে চান এটা দিয়ে একটা লোকের গলায় ফাঁস পড়াবে, সে লোক কোনো স্ট্রাগল করবে না, কোনো রকম বাধা দেবার চেষ্টা করবে না? জীবনবাবু তো রীতিমতো জোয়ান লোক ছিল। আজকের দিনে চলে? চালালেই চলে, কিছু মনে করবেন না, জিনিসটা অদ্ভুত তো, তাই ডেমনস্ট্রেশনের লোভটা সামলাতে পারলাম না। তা তো বটেই। আচ্ছা
আচ্ছা কোনো উদিশ পেলে আমাকে জানাবেন। নিশ্চয়ই, আপনাকে ওই একই অনুরোধ করছি। আরেকটা অনুরোধ। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি তো শ্যামলাল বাবুকে জেরা করবেন। হ্যাঁ তা তো করতেই হবে। আপনি দয়া করে ওর ছেলের মৃত্যু সংবাদটা ওনাকে দেবেন না, উনি অসুস্থ। এই অবস্থায় হঠাৎ একটা শক পেলে কি যে হতে পারে তা তো বলা যায় না। অলরাইট, আপনি যখন বলছেন তখন বলবো না, তবে একটা কথা। কি? আপনি কি খুনের ব্যাপারে তদন্ত করবেন? তা সেরকম একটা বাসনা আছে বই কি। জীবনলাল বাবু কিছুদিন ধরেই একটা গোলমালের আশঙ্কা করছিলেন, উনি আমাকে ডেকে পাঠান। আই সি। তবে আমার তদন্তের সঙ্গে পুলিশের তদন্তের কোনো ক্ল্যাশ হবে না, আমার রাস্তা হবে সম্পূর্ণ আলাদা। প্রাইভেট ডিটেকটিভরা নানা রকম অভিনব পন্থা ব্যবহার করে বলে শুনি, একজনকে দেখেওছি, তাদের সঙ্গে আমাদের যে পন্থার মিল নেই এটা ঠিক। তবে আপনি কি পন্থার কথা বলছেন সেটা আপনিই জানেন। তদন্তের ব্যাপারে আপনারা প্রেতাত্মার সাহায্য নেন কি? প্রেতাত্মা? আগে হ্যাঁ। সার্টেনলি নো। আমি কিন্তু খুব সম্ভবত নেব, আর সেখানেই পার্থক্য। কি হলো আপনার মুখ এমন বেজার কেন? সম্বর্ধনাটা কেঁচে যেতে পারে এই ভাবনায়? কি ঠিক বলেনি? মুখ খুব ধরেছেন, কালই তো শুক্রবার, আর আজই দেখুন নাকি কেলেঙ্কারি। লালমোহন বাবু স্পিচটা কিন্তু অর্ধেক লেখা হয়ে গেছে। অর্ধেকই হয়ে থাকবে, হাফ ফিনিশড। রঙিন সুতো কাজ করা কাশ্মীরি পাঞ্জাবিটা এনেছিলাম, সেটাও মাঠে মারা যাবে বলছেন? না। আচ্ছা আজকে রাত্রির মধ্যে যদি সব মিটমাট হয়ে যায় তাহলে সম্বর্ধনাটা কাল হতে পারবে না? কেন পারবে না? আপনার অপটিমিজমের বলিহারি মশাই, দুপুর গড়িয়ে গেল এখন আকাশ মেঘাচ্ছন্ন, আপনি বলছেন দিন শেষ হতে না হতে সব ফসা হয়ে যাবে। দেখাই যাক না। ভালো কথা, সোম আর শুক্র ছাড়া কি আত্মা নামে না? কেন বলুন তো? না আজ তো বিশুদ্ধ, আজ যদি ভট্টাচ মশাইকে কাজটা করতে বলি উনি কি রাজি হবেন না? এটা তো ভদ্রলোকের পেশা, যা করছেন তা তো আর বিনি পয়সায় করছেন না, আর আপনিও নিশ্চয়ই পারিশ্রমিক দিতে আপত্তি করবেন না। তাহলে আমার মনে হয় যে স্পেশাল কেস হিসেবে আজ হতে পারে। ভদ্রলোকের ফি কত? আপনাকে আমি 50 করেই দিতে পারবো, তবে তেমন শাঁসালো লোক হলে উনি 100-200 কমে করেন না। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি সত্যি কারোর আত্মা নামাতে চাইছেন? মৃগাঙ্ক ভট্টাচার্যের মাধ্যমে। তাহলে অনুসন্ধান স্থগিত? এটা তারই একটা অঙ্গ। অলৌকিক সাহায্য নেওয়াটা আপনাকে খুব মানাবে মশাই। গোয়েন্দাগিরির উপায়টা গৌণ লালমোহন বাবু, ফলটাই আসল। আমি যা করতে যাচ্ছি তাতে যদি আমি সফল না হই তখন আপনি যত খুশি ভর্ৎসনা করবেন, তার আগে নয়। তা কার আত্মা আপনি নামাতে চান সেটা জানতে পারি কি? আলবাত, একেবারে ফ্রেশ আত্মা, আজই সকালে যিনি খুন হয়েছেন তার। জীবনবাবু? ইয়েস, জীবনলাল মল্লিক, এবং ব্যাপারটা আজই করা চাই, না হলে ইন্সপেক্টর প্রামাণিক হয়তো ভুল লোকের হাতে হাত করা পড়াবে। আমি ঠিক করেছি জানো? নতুন যে গল্পের ছকটা তৈরি করছি ভেবেছিলাম সেটা গোয়েতেমালায় ফেলবো, এখন দেখছি গোসাইপুর প্রেফারু, নাম দেবো গোসাইপুর সারগারাম, এরকম। হ্যাঁ আপনার গল্পের নামগুলো তো চিরকালই দারুণ হয়। গপ্প থাকবে বাদুরে কালি, বাদুরগুলোর মধ্যে একটা হবে রক্ত চোষা ভ্যাম্পায়ার। সেই ভ্যাম্পায়ার কি? রাতে স্বপ্নের কথাটা তোমার দাদাকে বলতে ভুলেই গেছে। কি স্বপ্ন? বাপরে বাপ, কি স্বপ্ন, কি স্বপ্ন! কি দেখলেন? কি দেখলাম?
আমার ঠাকুর দাদা হরিমোহন গাঙ্গুলি সম্বোধন সভায় স্পিচ দিচ্ছেন, আমার গলাটা মালা পরিয়ে দিয়ে বললেন, দেখ তোর কিরম রোমাঞ্চকর মালা পরিয়ে দিলাম। আমি তাকে দেখলাম, ওটা ফুলের মালা নয়, তবে কি ওটা খুদে খুদে রক্তবর্ণ নরমুণ্ড দিয়ে গাঁথা মালা। এই থমথমে পরিবেশে এসব কথা কি আপনার না বললেই নয়? কি করবো বলো, রক্তবরণ, আত্মারাম আর এই সম্বর্ধনা মিলে আমার সব জিরো হয়ে গিয়ে। কোনোটা বাদ দিইনি, আপনার কাছে তো যাচ্ছিলাম স্যার, পথে দেখা হয়ে গেল। আচ্ছা, তুমি কি করো, পড়াশোনা করো? পড়াফিন, অভিনয় করি। অভিনয়? মুকাভিনয়। মুকা? বেনি মাধব কুণ্ডু, ব্র্যাকেটে মুকু, সবাই মুকু বলে ডাকে স্যার। বড় ইচ্ছে ছিল স্যার আপনাকে দেখাই, সাতটা মেডেল পেয়েছি স্যার। সাতটা? হ্যাঁ, দেখবেন স্যার ফ্ল্যাট ছাদের উপর সিঁড়ি বেয়ে ওটা দেখিয়ে দেবো, প্রচন্ড ঝড়ে স্যার মানুষের অভিব্যক্তি দেখিয়ে দেবো। স্যার থেকে ছটা চেঞ্জের মধ্যে দিয়ে স্যার হ্যাপিতে নিয়ে যাওয়া, সব দেখিয়ে দেবো স্যার। হ্যাঁ, এখন পারবো না, বেড়াতে যাচ্ছি, আমি তো আছি কয়েকদিন এখানে, পরে একদিন তোমার ওই স্যার থেকে এটা দেখে নেব। ঠিক আছে স্যার, পরেই দেখবেন। এখন যাচ্ছেন কোথায়? বাদুর বাগান, কালী। হ্যাঁ কালী, বাদুরে কালী। বাদুরে কালী, চলুন না স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। দূরে নয় তো? না না স্যার, এই তো কাছে, চল আসুন। আজ অনেক দিনের স্বপ্ন স্যার ফুলফিল হলো আমার। বলছ? হ্যাঁ স্যার। তবে মাথাটা নট করছ? রেডিয়ে পাচ্ছ না? নিশ্চয়ই। এই যে স্যার, 300 বছরের পুরনো টেম্পল। 300? মুসাইপুরের ওয়ার্ল্ড ফেমাস নেদো ডাকাতের নাম শুনেছেন তো স্যার? নেদো? নেদো না, না তো। সে কি? আরে ওকে নিয়েই তো আপনার একটা গোটা রহস্য রোমাঞ্চ উপন্যাস হয়ে যেতে পারে। তাই বুঝি। নরবলি হতো? নরবলি? হ্যাঁ স্যার, হিউম্যান স্যাক্রিফাইস। এখন হয় না? না না স্যার, এখন হয় না, দেখছেন না কেমন জরাজীর্ণ অবস্থা। ভেতরটা দেখবেন না? ভেতর শুনেছি বাদুর টাদুর আছে সব। তা স্যার সখানে খাবে, রক্ত চুষা নেই তো। ছাড়পোকা? না মানে, আসুন না স্যার, একটু বাদে সব চড়তে বেরোবে, তার আগেই বরং। না না ভাই, চাই না, বরং না দেখাই বাঞ্ছনীয়। জীবনলাশ,
চলো চলো। আত্মা নামানো হচ্ছে।